আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কালো ভুনার রেসিপি। এই কালো ভুনার রেসিপির জন্য যা উপকরণ দরকার, চলুন দেখা যাক। আমি এখানে নিয়েছি 2 কেজি গরুর মাংস, নিয়েছি পেঁয়াজ ভাজা, যে তেল ছিল সেটা 1.5 কাপ, নিয়েছি 1 কাপ ভেস্তা ভাজা, 1/2 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি এখানে 4 টুকরো দারচিনি, 4টা কালো এলাচ, 3 থেকে 4 পিস তেজপাতা, লবঙ্গ 10 থেকে 12 পিস, সাথে আছে গোলমরিচ গোটা 8 থেকে 10টি, 2টা নিয়েছি আমি এস্টারেন্স, 1টা নিব আমি জয়িত্রী, 1টা নিয়েছি জয়ফল আর কিছু জয়িত্রী নিয়েছি। এখানে সবুজ এলাচ নিয়েছি 8 থেকে 10টি, কাবাব চিনি নিয়েছি 1 চামচ, নিয়েছি এখানে 1 চামচ রাঁধুনি গুঁড়ো। রাঁধুনিটা নিয়ে অনেকেরই প্রশ্ন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। বাজারেই কিনতে পাওয়া যায় এই খোলা রাঁধুনি, গোটাটা দেখতে পাচ্ছেন কেমন দেখতে, রাঁধুনি বললে অনেক দোকানদারাও চিনতে পারে না, তাই আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি কেমন হয় রাঁধুনি। এই রাঁধুনি আমি গুঁড়ো করে নিয়েছি ওখানে 1 চামচ। এটার আরেকটা কিন্তু নাম আছে, সোমবাড়া, অনেকে সোমবাড়া নামে চিনে। আমি নিয়েছি এখানে আরও জিরা বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, লবণ প্রয়োজন মতো, হলুদের গুঁড়ো নিয়েছি আমি 2 চামচ, মরিচের গুঁড়ো নিয়েছি আমি 2.5 চামচ, এখানে আমি নিয়েছি জিরার গুঁড়ো 1 চামচ, এখানে নিয়েছি জয়িত্রী গোটা 1টি, জয়ফল গুঁড়ো করে নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চামচ। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে মাংস, মাংসগুলো ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, কেননা মাংসতে আমি কোনো পানি ইউজ করব না। দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো 2.5 চামচের মতো, আপনাদের সুবিধার্থেই কিন্তু আমি বলে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচ, মানে 1টা জয়ফল গুঁড়ো করে নিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি আমি 2 চামচ। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আবারও বলছি, অনেকে ভাবতে পারেন যে আবার কেন বলছে, এখানে ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1 চামচ, দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, ভেস্তা করে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ, দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা বাটা 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণে 2 চামচের একটু বেশি হতে পারে, রাঁধুনি গুঁড়ো 1 চামচ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ, এখানে ভেস্তা এবং কাঁচা পেঁয়াজ দুটোই দরকার, দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একবারে দিবেন না আপনারা, তাহলে বেশি হয়ে যাবে, টেস্ট করে রান্নার মাঝে আবারও দেওয়া যাবে, এটা যা যা প্রয়োজন মতো দিবেন। দিয়ে দিচ্ছি এখানে ভেস্তা ভাজা যে তেলটা ছিল 1 কাপ 1.5 কাপের মতো তেল দিয়ে দিলাম, সব মশলা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব গোটা মশলাগুলো। আমি গোটা মশলা সবগুলো ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একবারে দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা, দিয়ে দেখা যায় যদি আমরা মাখাতে চাই সেক্ষেত্রে হাতে লাগতে পারে, সেজন্য এখন আলতো করে এইভাবে হাত দিয়েও করতে পারেন বা কোনো চামচ বা খুন্তি দ্বারাও এটা মিশিয়ে নিতে পারেন। হয়ে গেছে, এখন আমি এটাকে রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিলাম, এই কড়াইতে দিয়ে দিচ্ছি, চলে আসলাম সরাসরি রান্নাঘরে। আমি এটাকে জাল বাড়িয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, 10 মিনিট পর আবার ফিরে আসব। ফিরে এসেছি আমি কড়াইটা চেঞ্জ করে, এইভাবে আমি আবারও ঢেকে রাখব যতক্ষণ পর্যন্ত না হবে। এটা কিন্তু লক্ষ্য রাখবেন,
অনেকেই মনে করে কালো ভুনা হয়তো পুরে কালো হয়, না মাংসটা আসলে সফট থাকবে, কোনো রকম মশলা পোড়া যাবে না, এইভাবে নাড়তে হবে। আমি কিন্তু একটু পরপর এটাকে নিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এটাকে ডিম লো আছে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছি। মাংসতে আমি এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি। মাংস কিন্তু আমার খাওয়ার জন্য প্রস্তুত, সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কালো গুণে আরও মাংসটা সফট থাকে। আর আপনারা যদি পানি ইউজ করতে না চান তাহলে ডিম করে চুলাটা রেখে দিবেন আরও এক ঘন্টা, তাহলে আর কোনো পানি ইউজ করতে হবে না। আমি সময়টা তো ইউজ করব না, যার জন্য আমি এখানে একটু পানি ইউজ করব, গরম পানি। যতবারই পানি ইউজ করবেন সিদ্ধ করার জন্য আপনারা কিন্তু গরম পানি দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটা গরম করা অবস্থায় দিয়ে দিচ্ছি, এখানে এক কাপ পানি। এই এক কাপ পানিতে মাংসটা কমপ্লিট হয়ে যাবে, আর কোনো পানি ইউজ করতে হবে না আমার। এখানে কিছু গরুর মাংস সিদ্ধ হয়ে যায় অল্পতেই, আবার কিছুটা সিদ্ধ হয় না। যতক্ষণ পর্যন্ত গরুর মাংস সিদ্ধ হবে না আপনারা ঠিক পানি ইউজ করবেন ততটুকু, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। আর অবশ্যই লক্ষ্য রাখবেন ঠান্ডা পানি কিন্তু এখানে ইউজ করা যাবে না, গরম পানি ইউজ করতে হবে। আমি এটাকে আবারও মিডিয়াম জালে ঢেকে দেবো। আর হ্যাঁ, মাংসটা হওয়ার জন্য কিন্তু এটাকে দমে রাখতে হবে, যতবারই আপনারা নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকেই রাখবেন। চলে আসলাম, আমি রান্না কমপ্লিট করে ফিরে আসবো। দেখতে পাচ্ছেন কালো ভুনো কতটা কালো হয়ে গেছে, এটা কিন্তু পুড়ে নাই। অনেকেই মনে করে কালো ভুনা মানে মাংসটা পুড়ে যাবে। বাগারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, ওজন মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি এখানে বাগারের জন্য নিয়েছি আমি এখানে আটটা শুকনো মরিচ, আমি আস্তা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে। দু মিনিটের মতো আমি এটাকে ভাজবো। সরিষার তেলটা দেওয়ার কারণ সরিষার তেলে কিন্তু এটার টেস্টটা ভালো লাগবে। ভাজাটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি দু চামচের মতো। আমি দিয়ে দিচ্ছি কিউব করা পেঁয়াজ কাটা এক কাপ। পেঁয়াজটা, বাগারের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এটার উপর মাংসগুলো। দেখতে পাচ্ছেন কালো গুনার মাংসগুলো, কালো গুনার মাংস কিন্তু দেখতে কালো হবে বাট পুড়ে যাবে না। আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এই বেস্তাটা দিয়ে তারপর ঢেকে দেয় 10 মিনিটের জন্য, আমি ঢাকবো না। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন। আমি এখন এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি এখানে অ্যাড করব গরম মশলার গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দিচ্ছি আমি এখানে রেখেছিলাম রাঁধুনি গুঁড়ো হাফ চা চামচ, জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ। আমি এটাকে আবার একটু নেড়ে দেব। এই মাংসটা রান্না করতে আমার কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগেছে, আর আমি কিন্তু 1 কাপ পানি, 2.5 কেজি মাংসতে আমার 1 কাপ পানি লেগেছে। বন্ধুরা আপনারা কিন্তু ট্রাই করবেন, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত পানি ইউজ করবেন, আর পানিটা অবশ্যই গরম পানি। আমি আবারও ঢেকে দেব এটাকে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর, এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীরকম কালো ভুনার কালারটা কত সুন্দর কালো হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে ফেলবো, পরিবেশন করে নিয়ে আসবো আপনাদের সামনে। রান্না কমপ্লিট। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।